আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ত্রিপুলি জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমার টিউটোরিয়ালের বিষয় বাসবার। এর আগে টিউটোরিয়ালে আমি আলোচনা করেছিলাম বাসবার কি বা বাসবার কিভাবে কাজ করে সেটা সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। আজকে আপনাদের সামনে আলোচনা করব বাসবারের সাইজ নির্বাচন নিয়ে। এর আগে অনেকেই বলেছিল ভাই বাসবার কীভাবে আমরা ডিজাইন করব, কীভাবে কোনটার কী সাইজ, এটা অনেকে জানতে চাইছিলেন, ফোন দিয়েছিলেন। তাই আজকে আমার এই টিউটোরিয়াল। আমি আমার আগের ভিডিওতে বলেছি বাসবার হচ্ছে এমন একটা পরিবাহী মোটা তার বা ভার, কপারের ভার, যাহা এনার্জি সংগ্রহ এবং বিতরণ করে। এটা এনার্জি সংগ্রহ করবে এবং বিতরণ করবে, এটা একটা মাধ্যম। এটা কপারের বা অ্যালুমিনিয়ামের তৈরি হয়। আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কপারের, অ্যালুমিনিয়ামের, কপারের যে বাসবার আছে সেটা আমি দেখাবো, অ্যালুমিনিয়ামেরটা দেখাবো না। আর কীভাবে বাসবার ক্যালকুলেশন করবে সে ক্যালকুলেশনটা আমি দেখিয়ে দিব আপনাদের আজকে। আমি আপনাদের মাঝে দেখেন দুই ধরনের বাসবার নিয়ে রেডি দেখাচ্ছি, দুইটা কপার দণ্ড দেখেন। আগে সংজ্ঞাতে বলা হয়েছিল এটা এমন একটা মোটা কপারের ভার পরিবাহী যেটা এনার্জি সংগ্রহ এবং বিতরণ করবে, এটাই বাসবার। দেখেন দুইটা, এটা হচ্ছে ছোটো ধরনের বাসবার। এটাতে আমি যে এনার্জি ছিদ্রগুলো দেখতেছেন ওইগুলোতে আমি পরিবাহী সংযুক্ত দিব। এখানে একটা সংযুক্ত হবে আর একটা লাইন যাবে। আর এটাও একটা বাসবার, এটা হচ্ছে কপারের, দুইটা কপারের ভার দেখতে পাচ্ছেন। তো এটার সাইজ আপনার কত লোডের জন্য কত কেভি দরকার বা কি এইটার সাইজ কীভাবে আপনি ক্যালকুলেশন করবেন সেই বাসবারটা, সেটা আমি আজকে আপনাদের দেখিয়ে দিব। তো আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, টেনে টেনে দেখবেন না। টেনে টেনে দেখলে আসলে সমস্যাটা কি হয়, প্রথমে যে যে থিঙ্কিংটা থাকে শেষের থিঙ্কিংটা এক হয় না। তাই ইলেকট্রিক্যালের বিষয় প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হয়। প্রথম টেনে টেনে দেখলে কিছুই বোঝা যাবে না। তাই আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবাই দেখবেন, তাহলে আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন, সবাই একটা ভালোভাবে শিখতে পারবেন। আর আমার ভিডিও, আমার চ্যানেলটা যে এখনও যে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন। ত্রিপুলি জব প্রিপারেশন ইন বাংলাদেশ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আমার সাথে থাকবেন। এখন আমি আপনাদের সেই টিউটোরিয়ালটা দেখাচ্ছি কীভাবে আপনি বাসবারটা ক্যালকুলেশন করবেন, হিসাবটা কীভাবে করবেন। ডিয়ার ভিউয়ার্স দেখুন, এখানে চিত্রের মাধ্যমে দেখা যাচ্ছে দেখেন বাসবার সাইজ নির্বাচন। বাসবারের যে সাইজ নির্বাচন সেটা আমরা দেখতে পারতেছি এখানে। দেখুন এই যে এটা আমার ধরেন একটা বাসবার, এটা আমার ধরলাম একটা বাসবার, এটার যে সাইজ আছে সেটা আমরা নির্ধারণ করব, সেটার লেন্থ এত দৈর্ঘ্যটা এবং এই যে দৈর্ঘ্যটা এবং দেখেন দৈর্ঘ্য, এটা লম্বা, এটার হচ্ছে পুরুত্ব এবং এই যে লেন্থটা, এখানে লেন্থ এবং ওয়াইড, এই দুইটা নিয়ে আমি হিসাব করব। হ্যাঁ, আর দৈর্ঘ্য লাগবে না এটা হিসাব করতে কারেন্টের। এই যে এখানে যে পুরুত্বটা আছে সেটা mm হবে এবং এই লেন্থটা, এই লেন্থটা, এই দুইটা মিলে এই যে দেখেন ডব্লিউ, এটা ডব্লিউ আর এটা এইচ দ্বারা প্রকাশ করা হয়েছে দুইটা, এই বাসবারটা। দেখেন এখানে দেখা যাচ্ছে বা ট্রান্সফরমারের রেটিংয়ের উপর দ্বারা আমরা নির্ধারণ করব। দেখেন ট্রান্সফরমারের রেটিং কত আছে আমাদের এখানে, 2000 KVA আছে। সেই 2000 KVA থেকে আমরা, সেই 2000 KVA থেকে আমরা পাওয়ারটা দিয়ে লাইন কারেন্ট বের করব। প্রথমে দেখেন লাইন কারেন্ট বের করছি, যে পি সমান রোত্রি বিএল আইএল, যেহেতু ভার দেওয়া তাই আমি কষ্টিটা দেই নাই। তো এখান থেকে আমি লাইন কারেন্ট পেয়ে গেছি। দেখেন লাইন কারেন্ট কত আসছে আমার, 2887 ampere আসছে, এটা লাইন কারেন্ট। আর এটার সাথে আমার গুণ করতে হবে 1.25টা হচ্ছে সেফটি ফ্যাক্টর অর্থাৎ SF। এটা যদি আপনার না দেন কারেন্টের সাথে অথবা 25% যোগ গুণ করে দিতে পারেন। তো আমি সেফটি ফ্যাক্টর হিসেবে 1.25 গুণ করে দিচ্ছি, এটা হচ্ছে নিয়ম। তাহলে লাইন কারেন্টটা আমার টোটাল কত বেরোইছে, অ্যারাউন্ড 3608 বেরোইছে। তাহলে 3608-এর কোনো বাসবার ওরকম ডিজাইন করা যাবে না, তাই আমি 4000 ধরছি। হ্যাঁ, 4000 ampere ধরে নিছি। এখন বাজারে দেখেন বিভিন্ন রকমের পাওয়া যায় সাইজ, 25x5, 30x5 এরকম ধরনের মানে ডিজাইন করা থাকে, যে এরকম বাসবারগুলো ডিজাইন করা থাকে। এটার একটা নমুনা আমি দিয়ে দিছি ওরকম।
আর আমরা জানি দেখেন 1 স্কয়ার স্কয়ার মিলিমিটার মিলিমিটার সমান সমান 2 এম্পিয়ার, অর্থাৎ 1 মিলিমিটার ইনটু 1 মিলিমিটার যে সাইজ আছে সেটার জন্য আমাদের 2 এম্পিয়ার কারেন্ট যাবে। হ্যাঁ, কপারের ক্ষেত্রে, সেটা আমি কপারের ক্ষেত্রে, তাহলে 1 স্কয়ার মিলিমিটার জন্য 2 এম্পিয়ার কারেন্ট, তাহলে আমি 4000 কারেন্টের জন্য আমি কত পাবো সেটা আমি এই যে 2 এম্পিয়ার, যেহেতু 2 দিয়ে ভাগ দিলে তাহলে 2000, হ্যাঁ, এই স্কোয়ার মিলিমিটার আছে আমাদের রাউন্ডটা, হ্যাঁ টোটালটা, তাহলে আমি কত পেয়ে গেছি 2000। এটাই হচ্ছে আমাদের ভাসবারের এই মূল যে ভাসবারটা সেটা আমি 2000-এর উপরেই, মিলিমিটারের উপরেই ডিজাইন করব। এখন দেখেন আমি এখানে দেখতেছি আপনার চার্ট থেকে এখানে ওয়াইড এবং হচ্ছে উইথ দুইটা আমি গুণ করব। গুণ করার পরে কত আসে আমাদের, 100 × 10 দিলে 1000 স্কোয়ার মিলিমিটার আসে। যেহেতু আমাদের বাজারে ভাসবারের সাইজ পাওয়া যায় না ওই রকম বড়, এই 2000 স্কোয়ার মিলিমিটারের ভাসবার পাওয়া যায় না, সেই হিসাবে আমি 1000 স্কোয়ার মিলিমিটারে যদি ভাসবার ব্যবহার করি তাহলে আমার দিয়ে এরকম দুইটা পাত ব্যবহার করতে হবে। যেভাবে এভাবে দুইটা পাত আমি সংযুক্ত করতে হবে, দেখেন যেহেতু বাজারে পাওয়া যাচ্ছে না, আর নাহলে স্পেশালভাবে আপনি ডিজাইন করতে পারবেন। কারণ দেখেন এটা যদি 1000 হয় এটা হবে 2000, এই 2000-এ মিলে দুইটা পাত নিয়ে একটা বাসবার নিয়ে আপনি নির্বাচন করতে পারবেন। আর যদি অর্ডার দিয়ে স্পেশালভাবে আপনার ওই যে 2000 স্কোয়ার মিলিমিটারের যদি আপনি আনতে পারেন বাসবার তাহলে সেটা ভালো, আর যদি না পান তাহলে যে 1000 1000 করে দুইটা বাসবার এভাবে আপনারা সংযুক্ত করে একসাথে দিবেন। বুঝতে পারছেন ভিউয়ার্স? আশা করি সবাই বুঝতে পারছেন। আর ভাসবারের সাইজ এখন আপনার 1000 1000, এই যে দুইটা পাত দিলে এই যে 2000 মিলিমিটার আমার কন্ডিশন ফিল আপ হয়ে গেল। হ্যাঁ, তা আমরা আমাদের দুইটা কপার এখানে দেখেন, উই নিড 2 কপার ভাসবার, আমাদের দুইটা এই যে কপারের ভাসবার লাগবে। তা আশা করছি আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে পারছেন এবং বুঝতে পারতেছেন। এটা প্রথম আমি ট্রান্সফরমারের যে রেটিং আছে সেই ট্রান্সফরমারের রেটিংটার উপরেই দিয়ে আমি কারেন্টটা বের করছি। আর এখানে আমি যেহেতু ইএলবি সাইটের, অর্থাৎ লো যেটা আছে ইএলবি সাইটের যেহেতু বের করছি, অর্থাৎ 400 ভোল্টেজের জন্য বের করছি, এখানে দেখেন 400-র জন্য বের করছি, তাই লো সাইডের জন্য বের করছি, এই জন্য এটা বের হয়েছে। আর যদি আপনি এখানে 400-র জায়গা যদি 11 kV আর জন্য যদি আপনি ভাসবার নির্বাচন করতে চান তাহলে অবশ্যই এখানে 400-র জায়গার 11 kV ইউজ করবেন, তাহলে যে কারেন্ট আসে সেটা ক্যালকুলেশন করবেন। আর আমি ট্রান্সফরমার রেটিংটা থেকে আমি কারেন্টটা নির্ধারণ করছি, দেখেন এটা প্রথমে আপনি যদি আমি 400 ভোল্টেজ, অর্থাৎ লো যেটা মিডিয়াম থাকে লো মিডিয়ামের জন্য আমি সেই ডিজাইনটা করতেছি বাসবারের, আপনি 11 kV জন্য যদি বাসবার ডিজাইন করতে চান 400 জায়গার মধ্যে 11 kV দিয়ে লাইন কারেন্ট যা আসে সব ক্যালকুলেশন ওইভাবে করে নেবেন আশা করি। আর এটা তো আপনি বুঝতে পারছেন 1 স্কোয়ার মিলিমিটার সমান সমান 2 এম্পিয়ার কারেন্ট যায়, এই জন্যে আমি এই যে mm দিয়ে দিলাম, 1 mm × 1 mm 2 কারেন্ট, এর জন্য আমি এই যে 4000 যে মোটটা আসে এর জন্য 2 দেওয়া ভাগ দিয়েছি, তাহলে পাইছি বাসবার এখন 2000 স্কোয়ার মিলিমিটার বাসবার আমাদের নেই। এই জন্য আমাদের ডিজাইন করতে গেলে এই যে বাজারে এরকম ধরনের বাসবার পাওয়া যায়, এরকম সিরিয়াল 40 তারপরে 50 এরকম যা, তাহলে আমাদের দুইটা বাসবার নিব এখানে, এই জন্য আমি দুইটা বাসবারের ডিজাইন করে নিছি। ডিয়ার ভিউয়ার্স, তাহলে তো বুঝতেই পারছেন কীভাবে আমরা করব। ডিয়ার ভিউয়ার্স, এখন দেখেন আমি ভাসবারের ওজন ক্যালকুলেশনটা দেখিয়ে দেব। অনেকে ওই দিন জানতে চাইছিল যে ভাসবারের বা ওজন ক্যালকুলেশনটা আমি কত কেজি হয়, কীভাবে কী কিনবো, কত টাকা করে, সেটা আপনাদের এই টিউটোরিয়ালের মধ্যে দেখাই দিব। এখন ভাসবারের সাইজ নির্ধারণ করা হয়ে গেল, এখন আপনারা ওজন দেখবেন। আমি লেন্থ যদি আমি ধরেন যে 9144 mm যদি হয়, আমি লেন্থটা তো এটা টোটালটা দৈর্ঘ্য যদি আপনি 30 ফিট পান, ধরেন লম্বা 30 ফিট আপনি একটা ভাসবার কিনলেন, এটার আপনার কতটুকু ওজন হবে সেটা আপনি কীভাবে ক্যালকুলেশন করবেন দেখেন। আমরা জানি কি কত, 1 ফিট সমান সমান হচ্ছে 304.8 mm মানে মিলিমিটার, 1 ফিট সমান সমান কত আমরা জানি 304.8 mm, তাহলে ওটার সাথে আমরা 30 ফিটের সাথে ওই যে 304.8 গুণ করলে আমাদের পাওয়া যাবে 9144 মিলিমিটার। এভাবে আমি ফিট থেকে মিলিমিটারে কনভার্ট করে নিলাম, তাহলে দৈর্ঘ্য পাইলাম, এবং ওয়াইড যদি 10 হয় এবং উচ্চতা যদি এত হয়, এই তিনটা আমাদের কী করতে হবে একসাথে গুণ করতে হবে, তাহলে আমরা আয়তন পাবো। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে আমরা আয়তন পাই সবাই জানি। দেখেন আমি সবগুলো একসাথে গুণ করছি, সবগুলোই মিলিমিটারে। হ্যাঁ,
শুধু দৈর্ঘ্যটা ফিটে থাকবে আর সবগুলো তোমরা মিলিমিটারে নিতে পারবো। দেখেন এই যে সবগুলো গুণ করার পরে আমাদের এত আসছে, এত মিলিমিটার কিউব আসছে, যেহেতু আয়তন মিলিমিটার কিউব হবে। তা আমরা মিলিমিটার কিউব থেকে আবার মিটার কিউবে নিব। আমরা এক মিলিমিটার সমান সমান জানি 0.01 মিটার। এই যে দেখেন 1 মিলিমিটার সমান সমান 0.001 মিলিমিটার। তাহলে এটা থেকে আমি যদি মিলিমিটার কিউব আছে তাহলে আমি এই যে কিউব তিনটা হবে 0.003, তাতে 10^9 দিয়ে আমি এটাকে ভাগ দিলাম। দেওয়ার পরে আমার কী পাই গেছি, মিটার কিউব পাই গেছি গে আমার, মিটার কিউব। হ্যাঁ, যেহেতু আমার কেজির সাথে একটা মিটারের সম্পর্ক আছে এই জন্য আমি আয়তনটাকে এত মিটার কিউব পাইছি। দেখেন 9.144 হ্যাঁ আসছে ×10^-3 মিটার কিউব। আর আমরা এম সমান সমান কী জানি, রো বি জানি, আমরা সবাই জানি এম সমান সমান রো বি অর্থাৎ ওজন। আর এখানে রোর মান হয়েছে গা 8960 কেজি। রোর মান এটা আমাদের ধরে নিতে হবে, জানেন আপনারা রোর মান একটা ফিক্সড করা। এটা এটার সাথে আমি গুণ দিব বি আয়তন, তো এই যে বেরোয়েছে 9.144 ×10^-3 গুণ করা করে 81.93 কেজি বেরোয়ে গেছে আমাদের। হ্যাঁ, এটা কেজি বেরোয়ে গেলো, তাহলে আমরা 81 কেজি পেয়ে গেলাম, অর্থাৎ 82 কেজি প্রায় পাই গেছি গা। এখন আমাদের টোটাল তাইলে ওজন কত হয়ে গেছে, 82 কেজি। এখন এই 82 কেজির সাথে আমরা কত টাকা করে প্রাইস, এটা দেখেন প্রাইস হচ্ছে কপারের প্রতি কেজি 800 টাকা করে মার্কেটে বাজারে আসে, বা কম বেশি হইতে পারে, আমি 800 টাকা ধরে নিলাম। 800 টাকা গুণ করে দিলাম, দেখেন 65,544 টাকা আপনি পাই গেছেন গা প্রাইস। তাহলে ডিয়ার ভিউয়ার্স, আপনি আমার ভিডিওটার দুইটা মাধ্যমে, প্রথমে তো আপনি বাসবারের সাইজ নির্ধারণ করতে পারতেছেন, কোনটার কারেন্ট বহন ক্ষমতা কত সাইজ নির্ধারণ করতে পারতেছেন, এবং এটা ওয়াইট অর্থাৎ ওজন ক্যালকুলেশন করে এটা প্রাইসও নির্ধারণ করে আপনি সহজে কিনতে পারবেন। আশা করি বাসবার ডিজাইন করতে আর আপনাদের কোনো সমস্যা হবে না আমার এই ভিডিও দেওয়ার পরে। তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার ভিডিওর মাধ্যমে, আমি আবার একটু আপনাদেরকে এটা ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি বারবার। দেখেন লেন্থ আমার 30 ফিট আছে, 30 ফিট থেকে আমি মিলিমিটারে নিয়ে নিয়েছি। দেখেন 1 ফিট সমান সমান 304.8 মিলিমিটার, এটা 30-এর সাথে গুণ করলে এই যে এই মানটা আসে, সেই মানটা আমি লিখলাম। আর দৈর্ঘ্য প্রস্থ দুইটা তো আপনারা পারবেনই, ওয়াইট এবং এই উচ্চতা দুটো সব যদি মিলিমিটারে নেওয়া আছে। আর আয়তন সমান সমান আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দুইটাই আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। দেখেন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব আমি গুণ করছি, করার পরে মিটার কিউব পেয়েছি। এটা মিটার কিউবে তো আর আমাদের আয়তন বের করা যাবে না ওজন, তাহলে এটাকে আমাদের মিটার কিউবে নিতে হবে, মিলিমিটার কিউব থেকে মিটার কিউবে নিতে হবে। তাহলে 1 মিলিমিটার সমান সমান আমরা জানি 0.01 মিটার, তাই এটাকে আমি যেহেতু কিউব আছে তাহলে 3 বার গুণ হবে, এই জন্য 10^9 হয়েছে, 10^9 দিয়ে ভাগ দেওয়ার পরে মিটার কিউবে পাই গেলাম না। আর এম সমান সমান আমরা রো বি জানি, তাহলে রোর মান আমরা হিসেবে 8960 কেজি, রোর মান এক্ষেত্রে মিটার কিউব কেজি মিটার কিউব। আর এটার সাথে আমি ওই যে আয়তনটা গুণ করে দিছি, দেওয়ার পরে 81.93 কেজি পেয়ে গেছি গা আমি, ওজন পেয়ে গেছি গা, এটা হচ্ছে ওজন ডব্লিউ ওজন পেয়ে গেছি আমি। আর এটা ওজন আমি প্রাইস 800 টাকা করে ধরছি প্রতি কপারের, 800 টাকা করে ধরলে আমার 65,544 টাকা আসে, আশা করি সবাই বুঝতে পারছেন। তো ডিয়ার ভিউয়ার্স, আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত যদি সবাই দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং আশা করি আমার পাশেই সবাই থাকবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবেন। পরবর্তীতে আমার নেক্সট ভিডিও আসবে সাবস্টেশন ডিজাইন কীভাবে করবেন, কোনটা রেটিং কত হবে, কীভাবে বের করতে হবে, সেটা আমি ইনশাল্লাহ আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ত্রিপলি জব প্রিপারেশনের পক্ষ থেকে আবার সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।